আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো জেলা সংসদের সভা। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের আয়োজনে সরকারি উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন পঞ্চায়েত প্রধানদের এদিন পুরস্কৃত করা হয়। আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল জেলা সংসদের সভা। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের আয়োজনে সরকারি উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন পঞ্চায়েত প্রধানদের পুরস্কৃত করা হয় এদিন। এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের বিভিন্ন কর্মী সহ বিভিন্ন অঞ্চলের বিডিওদের ডাকা হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় খটক, পাণ্ডবসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হররাম সিং, রানীগঞ্জের বিধায়ক তথা এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ খটক, জেলাশাসক এস অরুণ প্রসাদ প্রমুখ। মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের চারাগাছ প্রদান করে সম্মান জানানো হয়। এদিনের অনুষ্ঠানে মূলত বিভিন্ন পঞ্চায়েত এলাকার উন্নয়নমুখী কাজগুলি সকলের কাছে তুলে ধরা হয় এবং পঞ্চায়েতের এই উন্নয়ন কাজের জন্য তাদের পুরস্কৃত করা হয়। এদিনের সভায় উপস্থিত হয়ে পাণ্ডবসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিভিন্ন পঞ্চায়েত এলাকার উন্নয়ন কাজের প্রশংসা করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পগুলি সকলের কাছে তুলে ধরেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলবাসীর সুবিধার্থে পশ্চিম বর্ধমান নামে একটি জেলা উপহার দিয়েছেন আমাদের। পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হলে পঞ্চায়েত স্তরকে মজবুত করে এগিয়ে নিয়ে যেতে হবে। জেলা সংসদের যে সভা, এই সভায় আমার আগেই আসা উচিত ছিল, কারণ আমি দীর্ঘদিন আমি একদম গ্রাসরুট লেভেল থেকে আমার উঠে আসা। আমি একসময় গ্রাম পঞ্চায়েতের ছোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলাম, 5 বছর, 10 বছর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম, 5 বছর পঞ্চায়েত সমিতি ঘুরে, তারপর 5 বছর পশ্চিম বর্ধমান জেলা টোটাল অবিভক্ত বর্ধমানের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলাম, এখন বিধায়ক। সুতরাং এই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতের সমস্ত জায়গাতেই আমার যাতায়াত ছিল। তো আজকের সভায় আমার যারা বন্ধু, যারা আমার সতীর্থ, যারা আজকের সংবর্ধনার আসরে, আমার আগেই আসা উচিত ছিল হাততালি মারার জন্য, কারণ আমার যারা উত্তরসূরি, যারা আজকে পঞ্চায়েতকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা অনেক তাদের অনেক অনেক ধন্যবাদ এবং তাদের শুভেচ্ছা জানাই। যে আমাদের এখান থেকে বর্ধমান যাওয়া একটা সারা দিন চলে যায়, তারপর যদি কোনদিন কাজ না হয় আবার আরেকটা দিন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল সাব ডিভিশনের মানুষের মনের কথা শুনে একটা আমাদের আস্ত জেলা উপহার দিয়েছিলেন, আজকের দিনে তাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রণাম জানাই। খুব কৃতিত্বের কাজ। এই বছরকার গ্রাম পঞ্চায়েত বিকাশ পরিকল্পনায় কিন্তু সমস্ত দপ্তর। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। ছোটে, তেরি পহলি মোটরসাইকেল কেসি হোগি? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है, जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100, होंडा के भरोसे के साथ।